সাথে একটা ইন্টারেস্টিং জিনিস ডিসকাস করবো, সেটা হচ্ছে যে এসএনটি সিএসএসসি 2023 অর্থাৎ লাস্ট ইয়ারে যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল সেখানে কোশ্চেন পেপারে ম্যাথস, লজিক্যাল রিজনিং এবং ডিআই রিলেটেড যে কোশ্চেনগুলো এসেছিল, অ্যাপটিটিউড বেসড যে কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলোর ফুল সলিউশন কিন্তু আজকে আমরা এই ভিডিওতে করবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অব্দি দেখবে, খুব ইন্টারেস্টিং ভাবে এবং প্রপার ওয়েতে এক্সাম হলে বসে কিভাবে তোমরা এটা সলভ করবে সে ওয়েগুলো কিন্তু আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রথমেই চলে আসি কোশ্চেন নাম্বার 12, যে ধরনের কোশ্চেন আমাদের এখানে এসেছিল, ঠিক আছে, অ্যাকচুয়াল যে ধরনের কোশ্চেন আমাদের এখানে এসেছিল। প্রথমে যে 12টা কোশ্চেন ছিল সেগুলো কিন্তু রিডিং কম্প্রিহেনশনে, 11টা কোশ্চেন ছিল রিডিং কম্প্রিহেনশনের উপর অর্থাৎ প্যাসেজের উপর, সেটারও কিন্তু আলাদা একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আমি। আগে আমরা এই অ্যাপটিটিউড বেস কোশ্চেনগুলো দেখি, ঠিক আছে। সো প্রথমে যেটা ছিল যে ডিউরিং এই কোশ্চেনটা যেটা রয়েছে, ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন অঙ্কিত ওয়েন টু আ সামার ক্যাম্প হোয়ার হি টুক পার্ট ইন হাইকিং, সুইমিং অ্যান্ড বোটিং। দিস সামার হি ইজ লুকিং ফরওয়ার্ড টু আ মিউজিক ক্যাম্প হোয়ার হি হোপস টু সিং, ড্যান্স অ্যান্ড লার্ন টু প্লে গিটার। বেসড অন দ্য অ্যাবভ ইনফরমেশন তোমরা যারা সত্যনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ। Which one of these logically follows from the information above? অর্থাৎ এখানে যে ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে, এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশন থেকে বেস করে তোমাদের এখানে যে চারটে কনক্লুশন রয়েছে, কনক্লুশনের মধ্যে যে কোনো একটা কনক্লুশন তোমাদের ডিরাইভ করতে হবে। অঙ্কিত প্যারেন্টস ওয়ান্ট হিম টু প্লে গিটার, এটা কি না, এখানে প্যারেন্টসের কোনো কথা নেই। অঙ্কিত প্রেফার মিউজিক টু আউটডোর অ্যাক্টিভিটিস, লাইক এখানে প্রেফারেন্স বলে কিছু দেওয়া নেই। অঙ্কিত গোস টু সাম টাইপ অফ ক্যাম্প এভরি সামার, অঙ্কিত লাইক টু সিং অ্যান্ড ড্যান্স। আচ্ছা, এটা হচ্ছে যে এই যে এভরি সামার, এভরি সামারে কিন্তু সে কোথায় যাচ্ছে, সে কিন্তু এভরি সামারে সে ক্যাম্পে যাচ্ছে, এটা কিন্তু এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারছি, কারণ পরপর দুটো কনসিকিউটিভ ইয়ারে কিন্তু সে একটা নির্দিষ্ট সামার ক্যাম্পে গেছে। লাইক টু সিং ড্যান্স, এইগুলো লাইক করে কিনা সেটা কিন্তু এখানে বলার, ঠিক আছে, এগুলো লাইক করে কিনা এটা কিন্তু এখানে বলার, এগুলো আদৌ সে লাইক করে কিনা এটা কিন্তু এখান থেকে আমার বলা নেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি বলা আছে যে সে কিন্তু পরপর কনসিকিউটিভ দুটো ইয়ারে সামার ক্যাম্পে গেছিল। তো মাই অপশন বা তোমাদের যে অ্যান্সার হবে দ্যাট উইল বি অপশন নাম্বার সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসি। ইন এ গ্রুপ অফ 15 ওমেন, 7 হ্যাভ নো স্টাডস, 8 হ্যাভ ইয়ারিংস অ্যান্ড 3 হ্যাভ নিদার, হাউ মেনি অফ দেম হ্যাভ বোথ নো স্টাড অ্যান্ড ইয়ারিং। দেখো এটা পারমুটেশন কম্বিনেশনের উপর বেস করে কি সুন্দর করে করা যায় আমি তোমাদের একটু দেখিয়ে দিই। ধরো এখানে এই যে টোটাল ওমেন সংখ্যা হচ্ছে 15, ঠিক আছে, যার মধ্যে 7 জনের নো স্টাড আছে, অর্থাৎ এই যে ধরো এদের নো স্টাড আছে এবং এদের সংখ্যা হচ্ছে 7, 8 জনের হচ্ছে ইয়াররিংস আছে, এই 8 জন এদের হচ্ছে ইয়াররিংস আছে, আর 3 জনের কিছু নেই, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাটা যারা রয়েছে তাদের কোনো কিছু নেই, ঠিক আছে, ডট 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 যে ফাঁকা জায়গাটা যারা রয়েছে তাদের কিন্তু কোনো কিছু নেই। তাহলে 7 জনের আমার কাছে কি আছে, নোট স্টার্ট আছে, 8 জনের কি আছে, ইয়াররিং আছে, তাহলে দুজনের কাছে মানে এই যে মাঝখানে যে অ্যাডেড অংশটা এখানে যারা রয়েছে এদের কাছে নোট স্টারও আছে অ্যাজ ওয়েল অ্যাজ ইয়াররিংসও আছে, এই সংখ্যাটা কত আমাকে কিন্তু এখান থেকে ডিরাইভ করতে হবে, ঠিক আছে, এই নাম্বারটা কত আমাকে এখান থেকে ডিরাইভ করতে হবে, সোজা জিনিস একেবারে ইজিলি কিন্তু এখান থেকে বলা যায়। আচ্ছা ভালো করে, প্রথমে যেটা সেটা হচ্ছে 3 জনকে আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ 12 জনের কিছু না কিছু একটা আছে, কেন 3 জনের কিছু নেই 15 জনের মধ্যে, 12 জনের কিছু না কিছু একটা আছে, এই দুটোকে যোগ করলে আমি কত পাচ্ছি, এই দুটোকে যোগ করলে আমি পাচ্ছি 15, ঠিক আছে, এই দুটোকে যোগ করলে 15 পাচ্ছি, তাহলে আমার কাছে এই দুটো গোল মিলে অর্থাৎ এই গোলটা মিলে আর এই গোলটা মিলে হচ্ছে 12, কিন্তু এই দুটোকে যোগ করলে 15 পাচ্ছি, তার মানে মাঝখানে কজন বসে আছে আমাকে বুঝে নিতে হবে, মাঝখানে কিন্তু 3 জন বসে আছে, ঠিক আছে, এই যে জায়গাটা এখানেও কিন্তু 3 জন বসে আছে, তার মানে অ্যানসার কি হবে, অ্যানসার সি হবে, অর্থাৎ নোট স্টার্ট এবং ইয়ারিংস 3 জনের কাছে কিন্তু রয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসি আমি। নেক্সট কোশ্চেনে কি বলা রয়েছে, নেক্সট কোশ্চেনে বলা রয়েছে ইন দ্য সিরিজ পিওকিউ এসআরটি
PQSRTVUW নেক্সট কোনটা পি কিউ বাদ দিয়ে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স তাহলে এখানে ওয়াই হবে ঠিক আছে এখানে কোনটা হবে ওয়াই ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ তার মানে এক্স হবে এখানে তার ওয়াই এক্স যখনই হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমার এখানে অপশনটা চলে আসছে আমার কিন্তু জেডটা বার করার কোনো প্রয়োজন থাকছে না ঠিক আছে যদি অপশনে দুটো ওয়াই এক্স থাকতো অর্থাৎ এখানেও একটা ওয়াই এক্স এখানেও একটা ওয়াই এক্স সামথিং রয়েছে তাহলে কিন্তু বা এ থাকতো তাহলে কিন্তু আমার ওয়াই এক্স জেড রয়েছে এরকম ওয়াই এক্স এল তাহলে কিন্তু আমার এখানে লাস্টের ডিজিটটা বার করতে হতো ঠিক আছে এইটাকে বলা হয় কুইক ক্যালকুলেশন এই ক্যালকুলেশন মেথোডোলজি কিন্তু তোমরা ইউজ করবে আদারওয়াইজ কিন্তু কি হবে এই যে তোমার এখানে 10 সেকেন্ড চলে গেল এই 10 সেকেন্ডটা কিন্তু তুমি অন্য কোথাও ব্যয় করতে পারবে অন্য ভ্যালুয়েবল জায়গা কিন্তু তুমি ইউজ করতে পারবে বা ইউটিলাইজ করতে পারবে ঠিক আছে নেক্সট নেক্সট কি রয়েছে দ্য রেসিপ্রোকাল অফ এ প্রপার ফ্র্যাকশন ইজ সিম্পল হয় বলো রেসিপ্রোকাল অফ এ প্রপার ফ্র্যাকশন কি হয় ধরো একটা ফ্র্যাকশন রয়েছে আমার কাছে আমি 15 এর অঙ্কটা করছি একটা ফ্র্যাকশন হচ্ছে 1/4 বা লেটস সে 2/7 2/7 এর রেসিপ্রোকাল মান অন্য কত হবে 7/2 যেটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যায় কি হবে 3 পূর্ণ 1 এর 2 বা 3/1/2 ঠিক আছে তাহলে প্রবলেমটা কি হচ্ছে এটা কিন্তু একটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে যাচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের আগে থেকে আমি বলে দিই তোমাদের কিন্তু নাম্বার সিস্টেম তোমরা কিন্তু ভালো করে পড়ে নিও ঠিক আছে নাম্বার সিস্টেম HCF LCM এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে এখান থেকে কিন্তু অ্যাট লিস্ট 2 থেকে 3টে কোশ্চেন আসবে বিকজ এখান থেকেই অ্যাপটিটিউড বেস কোশ্চেন তৈরি করা পসিবল হয় ঠিক আছে টাইপ অফ নাম্বারস ইন্টিজার্স কাকে বলে ফ্র্যাকশন কাকে বলে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার এই ধরনের জিনিসগুলো কিন্তু পড়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে আসি নেক্সট কি হচ্ছে 7 poles A, B, C, D, E, F, G are put in a such way that the distance between the next two decrease 1 meter. The distance between first two poles A and B is 10 meter. What is the distance between the first pole A and the last pole G? Simple is a 7 pole আছে ঠিক আছে ধরো এখানে আমার কটা রয়েছে 7টা পোল রয়েছে আই হ্যাভ 7 poles 1 2 3 4 5 6 7 আই হ্যাভ 7 poles কি কি রয়েছে A B C E, F and G ঠিক আছে এই 7টা পোল আমার কাছে রয়েছে নাও যেটা বলেছে সেটা হচ্ছে যে প্রত্যেক পোলের মধ্যে ডিক্রিজ করে 1 মিটার করে ডিসটেন্স ডিক্রিজ করে AB এর মধ্যে ডিসটেন্স যদি 10 হয় এটা কত হবে 9 হবে CD এর মধ্যে কত হবে 8 হবে D এর মধ্যে 7 হবে এটার মধ্যে কত EF এর মধ্যে 6 হবে and FG এর মধ্যে 5 হবে ঠিক আছে ডিক্রিজ করে তাহলে এ আর জি এর মধ্যে টোটাল ডিস্টেন্স কত 19 আর হচ্ছে এখানে 15 উই হ্যাভ 34 অ্যান্ড উই হ্যাভ 45 টোটাল আমার কত দাঁড়াচ্ছে এখানে 45 মিটার কিন্তু টোটাল ডিস্টেন্স দাঁড়াচ্ছে এই সবকটা পোলের মধ্যে মানে ফ্রম হিয়ার টু হিয়ার ইট ইজ 45 মিটার ঠিক আছে from here to here it is 45 meters clear next statement conclusion দাও রয়েছে statement দাও রয়েছে এবং reason দাও রয়েছে statement দাও রয়েছে it has now been proved that eating high fat diets having decreased level of exercise and leading a stressful life lead to a heart problems আর reason দাও রয়েছে fatty diets clots the blood in our arteries and hence sufficient amount of blood can't reach the heart vessel তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি এই কোশ্চেন থেকে আমরা কি বুঝতে পারছি বেসিক কমন সেন্স তোমাকে ইউজ করতে হবে ঠিক আছে which of the following is the correct এগুলোকে বলা হয় স্টেটমেন্ট রিজন বা স্টেটমেন্ট অ্যাসারশন কোশ্চেন লজিক্যাল রিজনিং এর কোশ্চেন খুব কনসেপচুয়াল কোশ্চেন দুটো স্টেটমেন্টই কিন্তু ঠিক আমরা যদি কমন সেন্স দিয়ে ভাবি দুটো স্টেটমেন্টই কিন্তু ঠিক ঠিক আছে That means both S and R true. Both S and R true কিন্তু দু জায়গাতেই রয়েছে এবং আমাদের হাই ফ্যাট বা হ্যাভিং ডিক্রিজ লেভেল অফ এক্সারসাইজ এগুলোর জন্য হাই ফ্যাট আমরা খাচ্ছি ফ্যাট ডায়েট বা আমাদের ডায়েটসে প্রচুর পরিমাণে ফ্যাট থাকছে আমাদের লাইফস্টাইলের জন্য আমাদের এক্সারসাইজ করা হচ্ছে না স্ট্রেসফুল লাইফ লিড করছি তার কারণে কিন্তু হার্ট প্রবলেম আসছে এবং হার্ট প্রবলেমই ফ্যাটি ডায়েট থেকে কি হয় ব্লাড ক্লট হয় অর্থাৎ আমাদের যে ভেসেলগুলো আছে সেখানে কিন্তু কোলেস্টেরল জমে যায় সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাড কিন্তু তখন রিচ করতে পারে না
বড় একটা ব্লাড ভেসেল রয়েছে, তার মধ্যে কিন্তু এরকম ভাবে ক্লোরেস্টেরল জমে যাবে, ঠিক আছে? মানে ব্লাড ভেসেলটা অ্যাকচুয়ালি যদি এরকম দেখতে হয় সেটা কিন্তু আলটিমেটলি এরকম হয়ে যাবে, এইটুখানি কিন্তু হয়ে যাবে। তো দিস ইজ কল্ড ব্লাড ক্লটিং। তখন কিন্তু কি হবে, যে ফোর্স এখান থেকে ব্লাড যাচ্ছে সেটা ততটা কিন্তু ব্লাড যেতে পারবে না, আমাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। তো দ্যাট মিনস আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, অর্থাৎ এটা এটার কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন হতে পারে এবং অবশ্যই হওয়া উচিত। এইটা কিন্তু আমরা স্টেটমেন্টটা পড়ে ভালো করে বুঝতে পেরেছি, ঠিক আছে? প্রপারলি বোঝা গেল। এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে টু দি পয়েন্ট এবং ইন বিটুইন দ্য লাইন্স পড়বে। টু দি পয়েন্ট এবং ইন বিটুইন দ্য লাইন্স কিন্তু এটা পড়ার চেষ্টা করবে। নেক্সট একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ড্রিঙ্কিং টি হ্যাজ আ নাম্বার অফ হেলথ বেনিফিটস, আ কাপ অফ দ্য বিহেভিয়ারেজ ক্যান হেল্প স্ল্যাশ দ্য রিস্ক অফ ডেভেলপিং ক্যান্সার বাই শ্রিঙ্কিং টিউমার্স। ভালো কথা। স্টেটমেন্ট টু তে দেওয়া রয়েছে, দ্য নিউ রিসার্চ হ্যাজ শোন দ্যাট ব্ল্যাক টি কুড হেল্প প্রিভেন্ট ক্যান্সার, দ্য কম্পাউন্ড থিয়োফ্লাভিনিন 2 হুইচ হ্যাজ antioxidant properties reduce the risk of some cancers as well as heart disease. এটা কি এখান থেকে কিন্তু স্টেট এখানে কোনটা কজ এফেক্ট রিজনিং বলা হয় এটাকে, ঠিক আছে? কজ এফেক্ট রিজনিং কিন্তু বলা হয়, মানে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে কোনটা কোনটার কজ, কোনটা কোনটার এফেক্ট, তোমাকে কিন্তু ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? এখানে যদি আমি দেখি স্টেটমেন্ট 1 ইজ দ্য কজ, স্টেটমেন্ট 2 ইজ দ্য এফেক্ট, না এভাবে কিন্তু আমরা এটাকে ডিটারমাইন করতে পারছি না। স্টেটমেন্ট 2 ইজ দ্য কজ, স্টেটমেন্ট 2 ইজ দ্য কজ, একটা নতুন রিসার্চে আমার পাওয়া গেছে একটা নির্দিষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু ক্যান্সার কমাতে পারে। সেখান থেকে আমরা বলতে পারি যে ড্রিঙ্কিং ট্রি বা ডেইলি যদি ট্রি ড্রিঙ্ক করা হয় তাহলে নাম্বার অফ হেলথ বেনিফিটস থাকে, তার মধ্যে একটা হচ্ছে ক্যান্সার কমানো, তার কারণ নিউ রিসার্চে সেটা পাওয়া গেছে। তার মানে কি বোঝা যাচ্ছে, স্টেটমেন্ট 2 ইজ দ্য কজ এন্ড স্টেটমেন্ট 1 ইজ দ্য এফেক্ট, এটুখানি আমরা কিন্তু এখান থেকে শিওরলি বলতে পারছি, রাইট? এটা তাহলে অ্যান্সার হবে অপশন বি, হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দুটো কোশ্চেন এখানে আছে। ফার্স্টের কোশ্চেন হচ্ছে the average of 11 numbers is 10.9, if the average of the first 6 number is 10.5 and that the last 6 number is 11.5 then the middle of the number is, মানে এরকম ধরো আমার কাছে 11 টা নাম্বার আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে প্রথম 6 টা নম্বরে 1 2 3, প্রথম 6 টা নম্বরের এভারেজ যদি হয় ফার্স্ট 6 নম্বরের এভারেজ 10.5, তাহলে টোটাল কত হবে, এটা যদি করি 60 63, এবং লাস্ট 6 নাম্বার, লাস্ট 6 নাম্বার বলতে এই কোটা, এই কোটার অ্যাভারেজ হচ্ছে 11.4, এটাকে যদি 6 দিয়ে গুণ করি আমি কত হয়, 4 6 24 4 হাতে 2, ওই লাইক 2 আর 68, তার মানে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমার এখানে কি দাঁড়ায়, এটা কিন্তু আমার এখানে লেটসে আমার টোটাল বা নাম্বারের টোটাল কিন্তু আমার এটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আই ক্যান ক্যালকুলেট দিস ফ্রম দ্য গিভেন ইকুয়েশন। এইবার একটা জিনিস তোমরা নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ এই যে মাঝখানের নাম্বারটা এটা কিন্তু দুবার পড়ে যাচ্ছে, ঠিক আছে? মাঝখানের নাম্বারটা কিন্তু আমার এখানে দুবার পড়ে যাচ্ছে, এই অ্যাভারেজও এই অ্যাভারেজও। এবার তাহলে কি করব, 11টা নাম্বারের অ্যাভারেজ আমার কাছে দেওয়া আছে 10.9, 11টা নাম্বারের টোটাল আমি করে নিই, 11টা নাম্বারের যে অ্যাভারেজ আমার কাছে দেওয়া রয়েছে এটার তাহলে টোটাল আমি করে নিই সুন্দর করে, কত বেরোবে এটা টোটাল করলে, ইফ আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য টোটাল দেন আমাকে কি করতে হবে, দেন হচ্ছে এই যে নাম্বারটা রয়েছে এটা আমাকে ইউটিলাইজ করতে হবে, এই দুটো মিলে কত হচ্ছে 119.9 হচ্ছে আমার, আর এই দুটো মিলে আমার কত হচ্ছে, এই দুটো মিলে হচ্ছে 8 3 11 1 6 6 12 8 13 131.4, রাইট? এই দুটো মিলে আমার এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে দুটো নাম্বার এখানে কি আছে, এটা দুবার করে আছে, তাহলে এটার থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে আমি আলটিমেটলি কি পেয়ে যাব, আমি কিন্তু আমার যে মিডল নাম্বারটা আছে অর্থাৎ 6 নাম্বার আছে সেটা কিন্তু পেয়ে যাব। মিডল নাম্বার কোনটা, এই যে 6 নাম্বার, এটা কিন্তু মিডল নাম্বার, ঠিক আছে? এটা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে 131.4 থেকে আমি 119.9 কিন্তু বিয়োগ করে দেখব যে এখানে কত হয়, এখানে 5 আসবে আর এখানে হচ্ছে 11 আসবে, ঠিক আছে? আই হ্যাভ 11.5, দিস ইজ মাই অ্যান্সার, ইট উইল বি মাই অ্যান্সার, ক্লিয়ার? নেক্সট টোয়েন্টি, দ্য মান্থলি ইনকাম অফ কোমল অ্যান্ড আশা আর ইন দ্য রেশিও অফ 4:3,
আসার ইনকাম হচ্ছে 4:3, দেয়ার মান্থলি এক্সপেন্সেস আর ইন দ্য রেশিও অফ 3:4, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্সেস, 3:2 আছে। বোথ সেভ 600 পার মান্থ, হোয়াট ইজ দ্য দেয়ার টোটাল মান্থলি ইনকাম। একটা জিনিস লক্ষ্য করো, রেশিও হিসাবেও কিন্তু এ এক সেভ করছে, এও কিন্তু এক সেভ করছে, মানে এদের মধ্যে ডিফারেন্স এক। তার মানে এটুখানি আমি বলতে পারি, দুজনে যদি সেম সেভ করে, এক মানে কত, ওয়ান মানে হচ্ছে 600, কিন্তু আমরা এটা বলতে পারি 600 rupees, তাহলে তাদের টোটাল ইনকাম কত হবে। ইনকাম কি আছে, ইনকামের টোটাল কত হবে, 4 and 3, 4 + 3 হচ্ছে 7 হবে, 7 কে 600 দিয়ে গুণ করলে কত হবে, উই হ্যাভ 4200, কিন্তু আমাদের ইনকাম চলে আসবে, ঠিক আছে, উই হ্যাভ 4200 অ্যাজ অ্যান ইনকাম। ক্লিয়ার, আই হোপ ইটস ক্লিয়ার টোটালি। তাহলে আমি তোমাদের অ্যাপটিটিউড বেস যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু করিয়ে দিলাম, এবং অবশ্যই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, এবছরও কিন্তু সেম টাইপের কোশ্চেন আসবে। আগের বছর অর্থাৎ 2022 এরও কোশ্চেন কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সলভ করে দেবো। ধন্যবাদ। তোমরা যারা সত্যনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 rupees, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে, এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ।